সাংবাদিক বন্ধুরা, প্রথমে দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে দেশের যশস্বী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই কোভিড সিচুয়েশনের মধ্য দিয়ে যখন সারা পৃথিবী ত্রস্ত হয়ে আছে, তখন সময় উপযোগী এবং স্বাস্থ্য এবং নজওয়ানদের রোজগার এবং দেশের আর্থিক স্থিতিকে মজবুত করার জন্য এক সমৃদ্ধিশালী এবং জবাবদেহ বাজেট প্রস্তুতিকরণের জন্য আবারও আমি শ্রীমতী নির্মলা সীতারামন জিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা জানি যে কোভিড-19 অতিমারীর মধ্য দিয়ে 10 থেকে 11 মাস ওই সময় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং ক্রাইসিসের সম্মুখীন হয়েছে, কিন্তু তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা এবং রাজ্য সরকারগুলির সহযোগিতা তা থেকে ভারতবাসীকে বেরিয়ে আসতে এবং তার সঙ্গে সঙ্গে দেশীয় 2টি ভ্যাকসিন আমাদের সামনে চলে এসছে এবং আমি আশা করি যে আমরা কম সময়ের মধ্যে এই যে ভ্যাকসিনেশন তার মাধ্যমে এই অতিমারী থেকে বেরিয়ে আসব। তার জন্য আলাদা করে 35,000 কোটি টাকা বরাদ্দ করা এবং ফ্রিতে তার ব্যবস্থা করা। একসময় আমরা দেখেছি যখন বিহারে ইলেকশন হচ্ছিল তখন তাকে ইস্যু বানানো হয়েছিল যে ইলেকশন জেতার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জি সেটা হয়তোবা বিহারের জন্য করবে বা ভারতীয় জনতা পার্টি তাতে ম্যানিফেস্টোতে রেখেছে, কিন্তু এমন নয়। মাননীয় প্রধানমন্ত্রী 130 কোটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এটা উনি বারবার প্রমাণিত করেছেন তা সমস্ত ভারতবাসীর জন্য তার ফ্রিতে ব্যবস্থা করা। আর তার সঙ্গে সঙ্গে হেলথ সেক্টরকে মজবুতি দেওয়ার জন্য যে ঐতিহাসিক হেলথ বাজেট হেলথের জন্য বরাদ্দ করা, যেটা গত বাজেটে 94,452 কোটি টাকা তা থেকে বাড়িয়ে 2,23,846 কোটি টাকা মানে প্রায় 138% ইনক্রিজ। আমি আশা করি স্বাধীন ভারতে হেলথ বাজেট 138 গুণা ইনক্রিজ করা এই প্রথমবার হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত তারও ঘোষণা হয়েছে, তাতে 64,180 কোটি টাকা, তার মধ্যে রুরাল অঞ্চলে 17,788
এবং আরবানে শহরী অঞ্চলে 11,024টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নতুন করে করা হবে। দুয়োটা মিলে 28,812টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ও তাতে 64,180 কোটি টাকা এই স্কিমের মাধ্যমে খরচা করা হবে। জল জীবন মিশন, মাননীয় প্রধানমন্ত্রী জি 2019-এ প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার প্রথম যে স্কিম, যে প্রত্যেকের ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, আর সেই স্কিমে আমরা লক্ষ্য করিয়েছি এই বাজেটের মাধ্যমে যে 2.86 করোড় হাউস হোল্ডকে কানেকশন দেওয়া হবে, সেটা অবধি আমরা জানি 2024 পর্যন্ত, ও তাতে 2,87,000 কোটি টাকা ব্যয় করবেন কেন্দ্র সরকার। এই বাজেটে তার প্রবধান রয়েছে। ত্রিপুরা তো অটল জলধারা মিশনের মাধ্যমে আমরা 2018 ডিসেম্বর মাস থেকে প্রত্যেকের বাড়িতে মুক্ত জলের ব্যবস্থা করার কার্যক্রম নিয়েছি এবং রাজ্য এবং কেন্দ্র সরকার অটল জলধারা মিশন এবং জল জীবন মিশন দুই মিলিয়ে আমরা প্রত্যেকের বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা রাজ্য সরকার করেছে, করতে চলছে। বন্ধুরা, কৃষি ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরে প্রাইমারি সেক্টর, সেটাই হচ্ছে ভারতের আর্থিক যে মেরুদণ্ড তার মূল মাপকাঠি। এই বাজেটও এগ্রিকালচারের যে ক্রেডিট টার্গেট সেটা 16.5 লাখ করোড় ইনক্রিজ করা হয়েছে, তাতে ভারতীয় যে গরিব কিষাণরা রয়েছেন তাদের আয় এবং ফসল দুইটাই বাড়বে। এই বাজেটে আরেকটা বিষয় যেটা নতুন করে এসেছে, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন DFI, এই বাজেটে একটা নতুন দিক। আমরা রাজ্যগুলি ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, বড়ইং ক্যাপাসিটি আমাদের কাছে থাকে, 3% রয়েছে, এবার আরো 2% বাড়িয়ে দেওয়ার জন্য তার জন্য কেন্দ্র সরকার কিছু প্যারামিটার রেখেছে। ত্রিপুরা সরকার অলরেডি 3টি প্যারামিটার ফুলফিল করে দিয়েছে, আরেকটা প্যারামিটার হয়তো বা 8-10 দিনে হয়ে যাবে, তো আরো 2% মানে 5% বোরিং ক্যাপাসিটি হবে। তো তারপরেও অনেক সময় দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, যেমন আমাদের যে টুডা আছে, তার আগে কোনো ছিল না এই ধরনের বডি ত্রিপুরাতে, টুডা কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করতে চায়, তো টুডা যেমন এখানে লাইট হাউস হবে, তো টুডা সেখানে যারা বেনিফিশিয়ারিস তাদের জন্য লোনের ব্যবস্থা করেছে, তো বিভিন্ন ব্যাংকার্সদের ডাকা হয়েছে। তো সবচেয়ে লোয়েস্ট ইন্টারেস্টে ব্যাংক অফ বরোদা 7.15% হাউজিং লোন দিতে তৈরি হয়েছে। আমরা জানি যে এমনিতে যদি আমরা হাউজিং লোন নেওয়ার জন্য যাই, 7.15% আমরা হাউজিং লোন পাই না, তো তাতে ব্যাংক থেকে আমাদেরকে লোন নিতে হয়। কিন্তু অনেক সময় যে ব্যাংকের লোন হয়তো বেশি ইন্টারেস্ট বা কম, যাই হোক অনেক সময় লোন দিতে হোক অসুবিধা হয়, সম্মুখীন হতে হয় আমাদের। তার জন্য এখানে আমি নির্মলা সীতারামন জিকে ধন্যবাদ জানাবো, উনি নতুন একটা অপশন রেখেছেন যে DFI এর মাধ্যমে
27 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো ডিএফআই থেকে আমরা লোন নিয়ে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারবো, তা একটা নতুন পথ খুলল রাজ্যগুলির জন্য। আরেকটা বড় বিষয় যে পাবলিক ট্রান্সপোর্ট, এই বাজেটে 18,000 কোটি টাকা পাবলিক বাসেস দেওয়ার জন্য। আমরা তার আগে একটা ত্রিপুরাতে একটা প্রজেক্ট আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছেন রোড অ্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, যে সেখানে আমি লক্ষ্য করেছিলাম যে 20 কোটি টাকার বাজেট পেতেই এই পর্যন্ত 4 বার 5 বার কোয়েরি হয়েছে, কিন্তু মাননীয় আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহোদয় এবার যে প্রাবধানটা রেখেছেন যে বাসেসের জন্য 18,000 কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা, তাহলে এই ধরনের স্কিম যখন আমরা পাঠাই, যেমন আমরা 20 কোটি টাকা পাঠিয়েছি, হয়তো আমরা তাতে সেই লোন সেই স্কিম স্যাংশনের জন্য এই পর্যন্ত করতে পারিনি, কিন্তু আজকে এই স্কিম আসাতে অতি সহজে এই ধরনের স্কিমগুলো স্যাংশন হয়ে যাবে। আরেকটা বিষয় পাবলিক সেক্টরের যে ব্যাংকগুলো আছে তার প্রতিও এই বাজেটে ধ্যান রাখা হয়েছে, 20,000 কোটি টাকা তার মধ্যে বরাদ্দ রাখা হয়েছে সেই ব্যাংকগুলোর জন্য। আর সঙ্গে সঙ্গে ডিস ইনভেস্টমেন্ট যে টার্গেট 2022 পর্যন্ত 1.7 লাখ করোড় রাখা হয়েছে, উজ্জ্বলা যোজনার বিষয়ে আমরা আগেই অবগত আছি, কিন্তু তার একটা লিমিট ছিল, সেটা পরিসমাপ্তি হয়ে গেছিল। ত্রিপুরাতে আমরা উজ্জ্বলা যোজনা প্রায় 100% এর আশপাশ করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু যারাই বাদ রয়েছে এবার এই বাজেটে আরো 1 কোটি পরিবারকে উজ্জ্বলা যোজনার নতুন কানেকশন দেওয়া হবে, তাতে আমার গরিব বোনেরা লাভান্বিত হবেন। আরেকটা নতুন দিক এই বাজেটের, যে যারা সিনিয়র সিটিজেন গভর্নমেন্ট এমপ্লয়ি বা পেনশন পাচ্ছেন, পেনশনের উপরে ব্যাংকে রাখছেন তো কিছু ইন্টারেস্ট পাচ্ছেন, তো তাদেরকেও ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হতো, এবার এই বাজেটে তার পরিসমাপ্তি করে দেওয়া হয়েছে। এই ধরনের সিনিয়র সিটিজেনদেরকে কোন ইনকাম ট্যাক্স রিটার্ন ভরতে হবে। স্টার্ট আপের জন্য যেটা ট্যাক্স হলিডে 2021 পর্যন্ত ছিল সেটা আরো 1 বছর বাড়িয়ে 2022 পর্যন্ত করে দেওয়া হয়েছে। আর ডেফিনিশন যে স্মল কোম্পানিজ, যে এমএসএমই এর মাধ্যমে আমরা ছোট কোম্পানি গুলোকে ইজ অফ ডুইং বিজনেস এর মাধ্যমে রিল্যাক্সেশন দিয়ে তাদেরকে উৎসাহিত করা, তো তাতে আগে ছোট কোম্পানি ডেফিনেশনে কত টার্নওভার ছিল না, 50 লক্ষ টাকা পর্যন্ত ছোট কোম্পানিগুলিকে আমরা চিহ্নিত করেছিলাম, যাদের পুঁজি বা টার্নওভার 50 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট সেগুলোই এই সুবিধাগুলো পাবে, আর তার উপর উঠে গেলে সে বড় কোম্পানি হয়ে যাবে, তার মধ্যে এই
টার্মস এন্ড কন্ডিশন লাগবে। এই ছোট কোম্পানিগুলির যে টার্নওভার সেটা 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করা হয়েছে। এটা একটা নজবান যুবকদের জব ক্রিয়েটর হওয়া আর নিজে রোজগার করা সেদিকে বড় একটা উৎসাহ এবং বড় একটা ছাপ। কারণ কি কোথায় 50 লক্ষ টাকা পর্যন্ত আর কোথায় 2 কোটি টাকা করে দেওয়া হয়েছে, সরলীকরণ করে দেওয়া হয়েছে, যাতে আমরা ছোট ছোট যে এমএসএমইগুলো আছে সেগুলো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি এবং সহজতর উপায় বিজনেস ডেভেলপমেন্ট করতে পারি। আরেকটা সুন্দর বিষয় উঠে এসছে যে 3,768 কোটি টাকা খরচা করে, এমনিতে মনে হয় যে ভারত সরকারের জন্য 3,768 কোটি টাকা এমন কি বিষয়, কিন্তু সেটা অনেক আগে করা উচিত ছিল। কিন্তু এবার বাজেটে তার প্রবধান আমরা লক্ষ্য করেছি যে আমাদের আগামী 2021 সেন্সাস হবে, তার জন্য এই 3,768 কোটি টাকা খরচা করে সেটা ডিজিটাল সেন্সাস করা, এটা ভারতবর্ষের আমূল পরিবর্তন আনবে। না হলে আগে কি সেন্সাস হতো কি টিলার মধ্যে দাঁড়িয়ে ওর বাড়িতে কি আছে, কটা ফ্রিজ আছে, কটা গাড়ি আছে, এটা বলতো দিকে কে বলে। এখন যখন ডিজিটাল আমরা ফলো করি 2011 সেন্সাসের সময়, তো 2011 সেন্সাস অনুসারে ত্রিপুরাতে যে আয়ুষ্মান ভারত যোজনা 20,56,000 বেনিফিশিয়ারি হতে পারে, কিন্তু এই পর্যন্ত আমরা 11,12,00,000 পর্যন্ত পৌঁছেছি এবং 5 লাখ বেনিফিশিয়ারি নেই। তো ওই সেন্সাস যে ফিজিক্যালি সেন্সাস করলে কি হয় সেটার প্রমাণ একটা যোজনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যখন ডিজিটাল সেন্সাস হবে তখন ডেটা কারেক্ট হবে, আর সেই ডেটা দিয়ে আমরা যে কোনো পরিকল্পনা যখন করি রাজ্য কেন্দ্র সরকার আমরা সেন্সাসের উপরেই পরিসংখ্যানগুলি করি। সেন্সাসের যদি রিপোর্ট সঠিক থাকে তাহলে আমাদের পরিকল্পনাগুলি সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। তো সেটা একটা বড় দিক এমনিতে মনে হবে, কিন্তু কেন্দ্র সরকারের জন্য 4,000 কোটি টাকা খরচা করবে এটা কোনো ব্যাপার না, কিন্তু 4,000 কোটি বড় বিষয় নয়। সেন্সাসকে তো ডিজিটাইজেশন করা হবে, সেটা হচ্ছে বড় জিনিস। এতে আমাদের সমস্ত স্কিমগুলি যে কোনো স্কিম, কারণ আমাদেরকে প্যারামিটার মানতে হয় সরকারগুলোকে, সেন্সাসকেই প্যারামিটার মেনে কাজ করতে হয়, সেটাকে রিয়েল এবং অথেন্টিক মানা। তো আমি আশা করি এতে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র সরকার এবং সর্বোপরি ভারতবর্ষের সাধারণ মানুষের লাভ হবে। আর এই বাজেট সর্বোপরি এক ব্যালেন্সিং এবং মানুষ যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে পারে, হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করা, এমএসএমই সেক্টরকে ডেভেলপমেন্ট করা, যারা বুজুর্গ রয়েছেন তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া, আর সঙ্গে সঙ্গে কৃষকদেরকে আরো ঋণের ব্যবস্থা করা সহজ কিস্তিতে, আর উজ্জ্বলা যোজনার মাধ্যমে আরো 1 কোটি কানেকশন গরিব বোনদের কাছে পৌঁছে দেওয়া। এই সবগুলো যদি দেখি তো কুল মিলিয়ে বাজেট জনতার হিতে বাজেট। আমি তার জন্য নির্মলা সীতারামনজিকে এবং দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। আপনার যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং মডেল স্টেট করা, সেই ক্ষেত্রে সেই লক্ষ্য পূরণে কতটা সহায়ক হবে? স্বাভাবিক এই বাজেটের মধ্যে বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে ঋণের যে ব্যবস্থা ইনক্রিজ করা হয়েছে তাতে ত্রিপুরার প্রাইমারি সেক্টরে বড় মাত্রায় কৃষকরা রয়েছে। আর ত্রিপুরাতে 96% ছোট কৃষক যার 1 একরের নিচে জমিন রয়েছে, তো স্বাভাবিকভাবে এই ঋণগুলিতে ত্রিপুরার কৃষকরা লাভান্বিত হবে। এমনিতেও বড় মাত্রা আমরা কেসিসি লোন দিয়েছি, ফসল বিমা যোজনা করে দিয়েছি,
ফিশারির মাধ্যমে আমরা কেস কালচার শুরু করেছি, বায়োফ্লক শুরু করেছি, ফ্লোরিকালচার আর বিভিন্ন যোজনার মাধ্যমে আমরা কৃষি সেক্টরে কাজ করছি। তো স্বাভাবিকভাবে কৃষিতে নতুন করে ঋণ ইনক্রিজ করে দেওয়া, বাজেট বাড়িয়ে দেওয়া, তাতে ত্রিপুরা কৃষকরা লাভান্বিত হবে। আর তার সঙ্গে সঙ্গে যে 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা যেটা করা হয়েছে ছোট বিজনেসম্যানদেরকে, আপনারা সবাই জানেন ত্রিপুরাতে ছোট বিজনেসম্যানই বেশি, যারা এই 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করা হয়েছে, ত্রিপুরার ম্যাক্সিমাম 80% বিজনেসম্যান তার মধ্যে সীমাবদ্ধ। তো সেই হিসাবে যদি দেখি তো ত্রিপুরার 99% বিজনেসম্যান তাতে লাভান্বিত হবে, এবং এতে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে গ্রোথ সেটা 2 গুণা 3 গুণা 4 গুণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে সাবরুমের স্পেশাল ইকোনমিক জোন, লজিস্টিক হাব, মৈত্রী সেতু, চিটাগাং বন্দরগাহ, এই সবগুলো এই বাজেটের কারণে এই যে 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করা হয়েছে, ত্রিপুরার নজবানদেরকে এবং সঙ্গে সঙ্গে যারা এখনো বিজনেস করে আসছেন তাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে এবং তাদের মনোবল বাড়াতে বৃদ্ধি সাহায্য করবে এবং নিশ্চিত ত্রিপুরার ইকোনমি উন্নয়ন হবে।